আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের 5 বছর পর তারই শহরে একটি শাখায় তিনি এসেছিলেন। মূলত টাকা তুলতেই তার আশা। কেউ তাকে সালাম দিতে এলো না, কেউ এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতেই পারেনি। বর্তমানে ব্যাংকটিতে যারা কর্মরত আছেন তারা সবাই নতুন, অতপর তিনি নিজেকে ওই ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন। পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চায়ের অফার করেন এবং কুতূহল বশত জিজ্ঞাসা করেন, অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে? সাবেক এমডি বললেন, প্রথম 2-1 বছর খুব খারাপ লেগেছে, নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হয়েছে। এখন আমি বুঝতে পেরেছি দাবা খেলা শেষ হওয়ার পর রাজা এবং সৈনিক দুজনেই এক বক্সে রাখা হয়। দুনিয়ার এই পদ, দুনিয়ার এই পদবী, দুনিয়ার এই উপাধি, দুনিয়ার এই সম্মান, দুনিয়ার এর অর্থ, দুনিয়ার সম্পদ, যা কিছু আছে সব কিছুই ক্ষণস্থায়ী। দুনিয়ার মুখী কোনো অর্জনেই আপনাকে আমাকে চিরস্থায়ী মর্যাদা দিতে পারে না। কালের পরিক্রমেই আমরা সবাই পরিবর্তন হয়ে যাই, সব কিছু মুছে যায়। তব প্রিয় ভাই, এটা তো একটা ঘটনা, কিন্তু বাস্তবে আমরা কিন্তু এসব জিনিসই পরিলক্ষিত হচ্ছি। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের নেক আমল ছাড়া আর কোনো কিছুই স্থায়ী হয় না। পরকালেই আমাদের জন্য রয়েছে স্থায়ী বসবাস। আমাদের নেক আমলগুলো তখন আমাদের জন্য হয়ে যাবে অলংকারের ন্যায়। এই দুনিয়ার পিছে পড়ে, এই দুনিয়াতে ছুটতে ছুটতে এই চরম সত্যটা আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে নিয়ে পরিতুষ্ট হয়েছ? জেনে রাখো, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগের উপকরণ একেবারেই নগণ্য এবং তুচ্ছ। সূরা তাওবা 38 নম্বর আয়াত। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, আর আখিরাতের জীবন প্রকৃত জীবন যদি তারা জানত। সূরা আনকাবুত 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।